স্বস্তি ফিরে না আসা পর্যন্ত সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকটি মন্দির এবং বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দেখা করে এই আশ্বাস দেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে নেতাকর্মীরা। এই অস্থির সময় সার্বিক খোঁজখবর নেন তিনি। হিন্দু বাসিন্দারা বলেন, গেল কয়েকদিনের অস্থিরতায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও বিএনপির নেতাকর্মীরা পাশে থাকায় তারা অনিরাপদ বোধ করেননি। এর আগে সকাল থেকে পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, স্বামীবাগ এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, স্বামীবাগের ইসকন মন্দির এবং টিকাটুলির জয়কালী মন্দির এবং এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে দেখাও করেন তিনি। এসব এলাকার ব্যবসায়ীদের সাথেও কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির সাবেক এই মেয়র প্রার্থী। আপনার আমাদের সকলের দেশ এবং এখানে সবাই নিরাপদে বসবাস করবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। আপনারা জানেন, দেশে একটা পরিবর্তন হয়েছে। বিগত ২-৪ দিন একটা সরকার ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে নাই, তাই কোথাও কোথাও কিছু সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, গতকাল সন্ধ্যায় সরকার শপথ নিয়েছে, আজকে থেকে বিভিন্ন থানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনের জন্য তারা যোগদান করবে। এবং পাশাপাশি আমরা যারা বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে সার্বক্ষণিক বিভিন্ন মন্দির, বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাস্তায় আমরা পাহারা আপনাদেরকে সহযোগিতা করছি। আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা এই পরিবর্তনের ফলে কেউ বিন্দু মাত্র মনে করবেন না যে আপনাদের কোনো ধরনের ভীতি আপনাদের মধ্যে রয়েছে, বসবাসের জন্য আপনাদের অনুপযোগী মনে হচ্ছে, কোনোদিনও মনে করবেন না। আমাদের এই দুঃসময়ে যারা থাকবে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে আমরা সমবেতভাবে, এখন ঐক্যবদ্ধভাবে এই দুষ্কৃতিকারী কারা আমরা সবাই জানি, তাদেরকে আমরা ঠেক দেব। আমরা দেশকে ভালোবাসি, সবার উপরে মানুষ করতে, আমিও মানুষ, আপনিও মানুষ। কাজে আমরা পরস্পরের প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততা, আমাদের বিশ্বাস অবশ্যই থাকবে। আমি চাই আমরা একসাথে, এক চিন্তা, এক ভাবনায় আমরা দেশকে আবার পুনর্গঠন করব। অবশ্যই।